তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ব্যান্ডেড মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি গিলবার্ট নামের একটা লোককে, যাকে কোর্টে শুনানি দেওয়া হচ্ছিল। আসলে গিলবার্ট ব্যাংকের চেকে একটু ফ্রড করেছিল, এই জন্য পুলিশ তাকে ধরে কোর্টে চালান করলে কোর্ট তাকে 18 মাসের শাস্তি দিয়েছিল। তবে যখন তাকে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল, তখন মাত্র 6 মাস জেল খাটার পরেই সে সেখান থেকে পালিয়ে কানাডার বর্ডারও ক্রস করে ফেলেছিল। এখন কানাডায় গিয়ে গিলবার্ট একটা জব খুঁজছিল, তখনই সে আইসক্রিম বিক্রি করার একটা জবের সন্ধান পায়। তবে এখানে জবটা নিতে হলে তাকে তার আইডি কার্ডটা শো করতে হবে, আর যেহেতু গিলবার্টের কাছে কোনো আইডি কার্ড নেই, এই জন্য সে জবটা নিতে পারছিল না। তবে যখন সে হতাশ হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই সে রাস্তায় একটা ভিক্ষুকে দেখতে পারে, আর এই জন্য সে তার থেকে মাত্র $22 মাধ্যমে একটা আইডি কার্ড কিনে নিয়ে আসে, আর এখন থেকে তার নাম হয়ে যায় রবার্ট। আর এরপর সে এই আইডি কার্ডটা আইসক্রিমের এখানে শো করে নতুন এই চাকরিটা নিয়ে নেয়। এরপরে রাতের বেলায় সে একটা চার্চের কাছে চলে আসে, যেখানে বিভিন্ন রকমের মানুষদেরকে থাকার ব্যবস্থা দেয়া হয়। মানে যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে আসে, যাদের কাছে থাকার মতো জায়গা নেই, তাদেরকে এখানে থাকার একটা জায়গা দেয়া হয়। এখানে সে অনেকক্ষণ ধরে দরজা টোকাটোকি করার পরে ফাইনালি অ্যান্ড্রিয়া নামের একটা মেয়ে দরজাটাকে খুলে, আর এরপরে তার সাথে কথাবার্তা বলে আজকে রাতটা সে এখানেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপরে পরদিন সকাল থেকেই গিলবার্ট আস্তে আস্তে করে আইসক্রিম বিক্রি করা শুরু করে, সে টাকা পয়সাও ইনকাম করা শুরু করে। তবে তার ভাগ্যটা হয়তোবা খুবই খারাপ ছিল, কারণ খুব শীঘ্রই পুরো আইসক্রিম কোম্পানিটাই দেউলিয়া হয়ে যায়। এখন গিলবার্ট তার মনের দুঃখগুলো দূর করার জন্য চলে আসে একটা বারের মধ্যে নেশা করার জন্য। এখানে যখন সে মদ খাচ্ছিল, তখন সে শুনতে পারে যে এই পুরো বারের মালিক হচ্ছে টমি নামের একটা লোক, যে কিনা একজন ভয়ঙ্কর রকমের মাফিয়া, যাকে পুলিশও খুঁজছে। তবে যেহেতু তার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ পাচ্ছে না, এই জন্য পুলিশ তাকে ধরতেও পারছে না। এখন এগুলো শোনার পরে যখন গিলবার্ট উঠে চলে যাওয়ার ট্রাই করে, তখনই সিন্ডেস নামের একটা পুলিশ অফিসারের সাথে সে ধাক্কা খেয়ে যায়। আসলে সিন্ডেস এখানে এসেছিল টমির বিরুদ্ধে বিভিন্ন রকমের তথ্য বের করতে। আর এদিকে গিলবার্ট বাসায় ব্যাক করে অ্যান্ড্রিকে প্রপোজাল দেয় তার সাথে ডেটে যাওয়ার জন্য, আর অ্যান্ড্রিও তার কথায় রাজি হয়ে যায়। এরপরে তাদের দুজনের মধ্যে ভালোবাসা আস্তে আস্তে করে বাড়তে শুরু করে, আর তারা দুজন একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। তবে একদিন যখন গিলবার্ট বাসায় ব্যাক করে, তখন সে একটা নিউজ পেপারে দেখতে পারে যে আমেরিকার সরকার তাকে ধরার জন্য জোরে সোরে প্রস্তুতি নিয়েছে। তারা বর্ডার ক্রস করে পর্যন্ত তাকে ধরতে চায়। এগুলো দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর ফাইনালি সে সিদ্ধান্ত নেয় সে অ্যান্ড্রিয়াকে সমস্ত ব্যাপারগুলো বলে দিবে। আর যখনই সে অ্যান্ড্রিয়াকে ডাক দেয়, তখন অ্যান্ড্রিয়া ছিল বাথরুমের মধ্যে, আর অ্যান্ড্রিয়া তার গলা শোনার পরেই খুবই হ্যাপি হয়ে যায়। আসলে আমরা জানতে পারি অ্যান্ড্রিয়া তার বাচ্চার মা হবে, এই জন্যই সে খুবই হ্যাপি ছিল। আর যখনই সে বাইরে বেরিয়ে গিলবার্টকে খবরটা দিতে যায়, তার আগে গিলবার্ট তাকে বলে দেয় যে ব্যবসার কাজে আমি কিছুদিনের জন্য একটু বাইরে যাচ্ছি। আর এরপর পরদিন সকালবেলা পুলিশকে ধোকা দেওয়ার জন্য গিলবার্ট চলে আসে ভ্যাঙ্কুভার শহরে। তবে এখানে এসে যখন সে চাকরি খোঁজা শুরু করে, তখন কেউই তাকে চাকরি দিচ্ছিল না, কারণ তাকে কেউ চেনে না, জানে না, হুট করে একটা চাকরি তো আর দেয়া যায় না। তবে খুব শীঘ্রই সে দেখতে পারে দুইটা সিকিউরিটি গার্ড ব্যাংক থেকে টাকা বের করে সেগুলো ব্যাংকের মধ্যে নিচ্ছে। এগুলো দেখার পরে তার মাথায় একটা বুদ্ধি ক্লিক করে। তবে তখনই অ্যান্ড্রিয়ার সাথে যখন সে কথাবার্তা বলে, তখন অ্যান্ড্রিয়া তাকে তার প্রেগনেন্ট হওয়ার খবরটা দেয়, আর এইটার জন্য সে আরও বেশি হ্যাপি হয়ে যায়, আর তার প্ল্যানিংটা আরও বেশি স্ট্রং হয়ে যায়। এই জন্য একটু পরে সে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে, আর ব্যাংকের চারপাশে খুব ভালো করে দেখা শুরু করে। আর এরপর সে চলে আসে একটা দোকানে, এখানে সে নিজেকে অ্যাক্টর পরিচয় দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র কেনা শুরু করে, যাতে করে সে তার লুকটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলতে পারে। আর এখান থেকে সমস্ত জিনিসপত্র কেনার পরে সে তার লুকটাকে পুরোপুরি চেঞ্জ করে পুরো একজন সিকিউরিটি অফিসার হয়ে চলে আসে সরাসরি ব্যাংকের ম্যানেজারের কাছে। আর এখানে ব্যাংকের ম্যানেজারকে বকাবকি করে সে সিকিউরিটির আপডেট আর সিকিউরিটির কোথায় কী আছে সমস্ত ব্যাপারগুলো জানার ট্রাই করে। আর এরপর সে সিকিউরিটি রুমের মধ্যেও যায়, এখানে সমস্ত ব্যাপারগুলো সে ভালো করে চেক করে, কোথায় কোথায় ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে কোন কোন ভিউ পাওয়া যায়, সেই সমস্ত ব্যাপারগুলো সে খুব ভালো করে দেখা শুরু করে। এরপর সে সিলিকন কিনে গিয়ে এখান থেকে ফেস চেঞ্জ করার একটা কোর্সও করে। আর যখন সে কোর্স শেষ করে চলে আসে, তখন আসার আগে সে সিলিকনের একটা নাকও চুরি করে নিয়ে আসে। তো এরপরে ফাইনালি সমস্ত প্রিপারেশন নেয়ার পরে গিলবার্ট চলে আসে প্রথমবারের মতো ব্যাংকে ডাকাতি করতে। এখানে ঢুকেই সে প্রথমে চলে আসে জেসিকার ডেস্কের কাছে। এখানে সে এসেই তাকে একটা কাগজ দেয়, যেই কাগজের মধ্যে লেখা ছিল চিল্লাবে না। আর জেসিকাও প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে না, গিলবার্ট তাকে তার পকেটে রাখা গানটাকেও শো করে। এরপরে জেসিকাকে বলে সমস্ত টাকাগুলো আমাকে দিয়ে দাও, আর জেসিকাও ভয়ে বের করে সমস্ত টাকাগুলো দিয়ে দেয়। তবে গিলবার্টের কাছে এই টাকাগুলো রাখার মতো কোনো জায়গা ছিল না, এই জন্য জেসিকা তার নিজের ব্যাগের মধ্যে ভরে তাকে টাকাগুলো দিয়ে দেয়।
তবে তখনই গিলবার্টের নকল নাকটা খুলে পড়ে যাওয়া শুরু করে। এই ব্যাপারটার জন্য তার পরিচয়টা ফাঁসি হয়ে যাচ্ছিল, কিন্তু সময় থাকতে সে দ্রুত তার নাকটাকে আবারও লাগিয়ে নেয়। এখন কাজ শেষ করার পরে গিলবার্ট চলে আসে সেই দোকানে, আর সমস্ত জিনিসপত্রগুলো আবারও তাকে ফেরত দিয়ে দেয়, আর সমস্ত টাকাগুলো সে একটা স্যুটকেসের মধ্যে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখনই সে এয়ারপোর্টে আসে পালিয়ে যাওয়ার জন্য, তখন সে দেখতে পারে এখানে চলে এসেছে তার জন্য নতুন এক বিপদ। সে দেখতে পারে তার স্যুটকেসটা যদি এক্সরে করা হয় তাহলে ভেতরে যে টাকা পয়সা আছে এই ব্যাপারগুলো তো ধরা পড়ে যাবে। এই জন্য সে ভয়ে চলে যায় বাথরুমে আর কিছু টাকা তার আন্ডারওয়্যারের মধ্যে ঢুকিয়ে নেয়। তবে যখন এরপরে সে আবারও এখানে আসে, তখন সে জানতে পারে যে ডোমেস্টিক যেই ফ্লাইটগুলো চলে সেগুলোর মধ্যে তো এক্সরে চেকিং হয়ই না। আর যখনই গিলবার্ট এয়ারপোর্টে ল্যান্ড করে, তখন অ্যান্ড্রিয়া তার জন্য অধীর আগ্রহে ওয়েট করছিল। এরপর তারা দুজন চলে আসে গিলবার্টের নতুন বাড়িতে, যেই বাড়িটা গিলবার্ট কিছুদিন আগেই কিনেছিল। আর যখন অ্যান্ড্রিয়া শকড হয়ে জিজ্ঞেস করে যে এতগুলো টাকা তুমি কোথায় পেয়েছো, তখন এইবারও গিলবার্ট তাকে তার সত্যিটা বলে না। সে বলে যে আমার পারিবারিক একটা ব্যবসা আছে, সেই ব্যবসাটাকেই আমি হ্যান্ডেল করছি। আর এদিকে যখন সমস্ত পুলিশরা মিলে এই চুরি সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য কালেক্ট করার ট্রাই করছিল, তখন ডিটেকটিভ হপম্যানের মনে হয় যে এই চুরিটার পেছনে হয়তোবা টমির হাত আছে। আর তখন সিন্ডেস হায়ার অথরিটির কাছে টমিকে অ্যারেস্ট করার জন্য পারমিশন চায়, কিন্তু হায়ার অথরিটি এখনও তাকে পারমিশন দেয় না। তারা বলে যে এখনও যেহেতু আমাদের কাছে তেমন কোনো প্রমাণ নেই, এই জন্য তাকে ধরলেই সে সতর্ক হয়ে যাবে, এই জন্য তোমাকেই গোপনে ইনভেস্টিগেশন করতে হবে আর সমস্ত তথ্যগুলো কালেক্ট করতে হবে। আর এদিকে গিলবার্টের মাথায় উল্টাপাল্টা চিন্তা ঘুরছিলই, সে আরও বড় বড় চুরি করতে চাইছিল, আরও বেশি টাকা কামাতে চাইছিল। তবে এত বেশি টাকা কামানোর জন্য তার আরও বেশি টাকার দরকার, এই জন্য সে চলে আসে টমির সাথে মিট করতে। আর টমিকে সে সামনের ব্যাংকের দিকে ইশারা করে বলে যে আমি এই ব্যাংকের মধ্যে মাত্র 3 মিনিটের মধ্যে চুরি করে বেক করতে পারবো, যদি আমি এটা করতে পারি তাহলে তুমি আমাকে $10,000 একটা লোন দিবে, যেটা আমি 6 মাসের মধ্যে পরবর্তীতে তোমাকে পরিশোধ করে দেব। আর এটা শোনার পরে টমিও রাজি হয়ে যায়, কারণ ব্যাংকে চুরি করা তো মামুলি ব্যাপার না। আর এই জন্য গিলবার্ট দৌড়ে চলে আসে সেই ব্যাংকের সামনে, আর খুব শীঘ্রই সে তার বেসটাকে চেঞ্জ করে চলে যায় সেই ব্যাংকের মধ্যে। আর ঠিক 3 মিনিট পরে সে ব্যাংক থেকে টাকা চুরি করে সোজা বারের পেছন দিয়ে ভেতরে ঢুকে যায়। আর যখন টমি এই ব্যাপারটা দেখতে পারে, তখন তো সে পুরোপুরি শকড হয়েছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে মাত্র 3 মিনিটেও ব্যাংক থেকে টাকা চুরি করা যায়। আর এরপরে আস্তে আস্তে করে সে বিভিন্ন ব্যাংকে চুরি করা শুরু করে, আর প্রত্যেকবার যখন সে চুরি করত, তখন চুরি করেই সে ডোমেস্টিক ফ্লাইটের মাধ্যমে অন্য একটা শহরে পালিয়ে চলে যেত। আর এই জন্য জার্নালিস্টরা তার নাম দিয়ে দেয় ফ্লাইং ব্যান্ডেট। আর চুরি করতে করতে সে একটা সময় এতটাই বড়লোক হয়ে যায়, সে বিভিন্ন রকমের দামি দামি গাড়ি, বিভিন্ন রকমের দামি দামি ঘড়ি পর্যন্ত কিনে ফেলে। আর তাছাড়া বাকি যেই টাকাগুলো সে জমা করত, সেগুলো একটা লকারের মধ্যে সে লক করে রাখত। আর খুব শীঘ্রই সে বড়লোকদের সাথে চলাফেরা করা শুরু করে, তাদের সাথে ওঠা বসা করা শুরু করে। আর যখনই সে টমির সেই $10,000 ঋণটা পরিশোধ করে দেয়, তখন টমি তাকে পাশের জুয়েলারি শপটা লুট করার একটা প্রস্তাব দেয়। আর তখন আমরা দেখতে পারি এখনও সিন্ডেস সর্বোচ্চ ট্রাই করছে টমিকে ধরতে, তবে সে কোনো রকমেই কোনো প্রমাণ ম্যানেজ করতে পারছিল না। সেই মিশনটার নাম দেয় প্রজেক্ট ক্যাফে। এরপর তারা সবাই মিলে টমির সমস্ত পদক্ষেপ ফলো করা শুরু করে, টমি কোথায় যায়, কার সাথে মিট করে, এই সমস্ত ব্যাপারগুলো তারা পর্যবেক্ষণ করা শুরু করে। আর এই জন্য ফাইনালি সিন্ডেস সিদ্ধান্ত নেয় তারা প্রথমেই ধরবে টমির দুটা চেলাকে, যাদের নাম ছিল বিশপ আর ডেভ। যদিও তাদের কাছে গিলবার্টেরও পিকচার ছিল, তবে তারা জানতোই না যে এই লোকটা কে, কোথা থেকে এসেছে আর তার নামই বা কী। আর এদিকে যখন গিলবার্ট তার রুমের মধ্যে ছিল, তখন হঠাৎই অ্যান্ড্রিয়া তার রুমের মধ্যে চলে আসে। আসলে গিলবার্ট তার বিছানার মধ্যে অনেকগুলো টাকা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, আর এগুলো যখন অ্যান্ড্রিয়া দেখতে পারে, তখন সে নিজেই পুরোপুরি শকড হয়ে যায়। এই জন্য সে গিলবার্টকে জিজ্ঞেস করে যে এত টাকা তুমি কোথায় পেয়েছো। তখন গিলবার্ট তাকে বাধ্য হয়েই সমস্ত সত্যিটা বলে দেয়। সে বলে যে আমি ব্যাংকগুলো লুট করেছি। তবে তখন অ্যান্ড্রিয়া তাকে বলে যে তুমি এইটা প্রুফ করবে যে তুমি কোনো মানুষের ক্ষতি না করে ব্যাংক লুট করছো। আর এই জন্য পরদিন সকালবেলা এটা প্রুফ করার জন্য গিলবার্ট অ্যান্ড্রিয়াকে নিয়েই চলে আসে চুরি করার জন্য। অ্যান্ড্রিয়া গাড়িতে ওয়েট করছিল তার জন্য। আর যখন সে গিলবার্টের এই সুন্দর প্রতিভা দেখতে পারে, তখন অ্যান্ড্রিয়াও পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে গিলবার্ট তার ফেসটা পুরোপুরি চেঞ্জ করে ব্যাংক থেকে টাকা লুট করে পালিয়েও এসেছে। আর এই জন্য সে তাকে নিয়ে দ্রুত বাসায় চলে আসে, আর তাকে দিয়ে প্রমিস করায় যে তুমি কখনো ধরা পড়বে না, আর একটা পর্যায়ে গিয়ে যখন আমাদের কাছে একটা যথেষ্ট পরিমাণ টাকা হয়ে যাবে, তখন তুমি এই সমস্ত কাজগুলো ছেড়ে দিবে। আর এদিকে সিন্ডেস এখনও টমির বারের সামনে তার জন্য ওয়েট করছিল, আর তার সমস্ত ব্যাপারগুলো পর্যবেক্ষণ করছিল। আর তখনই এখানে গিলবার্ট চলে আসে, আর গিলবার্ট এসে টমির সাথে একটা জুয়েলারি শপ লুট করার প্ল্যানিং করা শুরু করে। আর টমি এই জুয়েলারি শপ লুট করার সময় বিশপকে গিলবার্টের সঙ্গেই থাকার জন্য বলে। আর যখন গিলবার্ট এরপরে ওয়াশরুমে যায়, তখনই এখানে সিন্ডেস চলে আসে, আর সে ওয়াশরুমে তাকে ফলো করে যাওয়া শুরু করে। আর সে টমিকেও ওয়ার্নিং দিয়ে বলে দেয়
যে খুব শীঘ্রই তোমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হবে, আমি খুব শীঘ্রই তোমাকে ধরতে আসছি। আর এরপরে যখন ওয়াশরুমে গিয়ে সেন্ডেস গিলবার্টকে দেখতে পারে, তখন তার তখনই সন্দেহ হয়, কারণ তার নাকের মধ্যে এখনও সিলিকন লেগেছিল। আর এই জন্য সে বাসায় ব্যাক করেই সমস্ত সিলিকন স্টোরে কল দিয়ে খোঁজখবর নেয় যে কার থেকে সেই সমস্ত ব্যাপারগুলো শিখেছে বা কার থেকে সে এগুলো নেয়। এরপরে সেদিন রাতের বেলায় পুলিশ স্টেশন থেকে সেন্ডেসের কাছে একটা ইমার্জেন্সি কল আসে। আর যখন পরদিন সকালবেলা সে দ্রুত পুলিশ স্টেশনে আসে, তখন সে জানতে পারে কালকে রাতের বেলায় তারা এমন একটা লোককে অ্যারেস্ট করেছে যে কিনা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। আর এই লোকটার অন্য কেউ ছিল না, এটা ছিল টমির স্পেশাল পার্টনার ডেব। আর এরপরে ফাইনালি ডেবকে জিজ্ঞাসাবাদ করে তার থেকে সমস্ত ব্যাপারটা বের করে নিয়ে আসা হয়। আসলে তারা জানতে চাইছিল যে গিলবার্টটা কে, আর ডেবও তাদেরকে সমস্ত ব্যাপারটা বলে দেয়। গিলবার্টের আসল পরিচয় কী, গিলবার্ট যে এখানে রবার্ট হয়ে থাকা শুরু করছে সেই সমস্ত ব্যাপারটাও সে বলে দেয়। আর সে বলে দেয় যে ফ্লাইং ব্যান্ডেড আর অন্য কেউ না, সেটা হচ্ছে গিয়ে সে নিজেই। আর গিলবার্ট যে ফেস চেঞ্জ করে করে বিভিন্ন ব্যাংকে লুটপাট করে, এই ব্যাপারগুলোও সে তাদের কাছে ক্লিয়ার করে দেয়। ডেব তাদেরকে এইটাও বলে দিয়েছে যে গিলবার্ট একটা বিশাল বড় চুরি করার প্ল্যানিং করছে। এই জন্য এই খবরটা পাওয়ার পরেই সেন্ডেস চলে আসে সেই চুরির লোকেশনে, আর সেখানে এসে খুব ভালো করে সমস্ত কিছু দেখা শুরু করে। আসলে এই কেসটা সলভ করার জন্য সে খুবই উৎসুক হয়েছিল। এই জন্য সে গিয়ে প্রথমেই সেই দোকানদারের সাথে কথাবার্তা বলে যার থেকে গিলবার্ট বিভিন্ন রকমের জিনিসপত্র নিত তার ফেস কাটিং চেঞ্জ করার জন্য। আর এরপর সে লোকাল পুলিশকেও এই সমস্ত খবরটা দিয়ে দেয় যে আজকে শহরের মধ্যে একটা চুরি হতে যাচ্ছে। এরপরে পুলিশরা সমস্ত ব্যাংকের সামনে সিকিউরিটি গার্ড লাগিয়ে দেয়, আর তারা পুরো শহরটাকে খুব ভালোভাবে কভার করে ফেলে। তবে আমরা দেখতে পারি গিলবার্ট আর বিশপ তাদের ফেস চেঞ্জ করে সিকিউরিটি ক্যামেরা ঠিক করার লোকজন হয়ে তাদের কাজের মধ্যে লেগে যায়। তবে তারা এই ব্যাপারটা জানতোই না যে চারপাশে পুলিশ তাদের জন্য ওয়েট করছে। এরপর খুব শীঘ্রই তারা সেই জুয়েলারি শপে যায়, আর জুয়েলারি শপের ওনারকে সমস্ত জিনিসপত্রগুলো তার একটা ব্যাগের মধ্যে দেওয়ার জন্য বলে। তবে যখনই বিশপ সাইডে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারগুলো পর্যবেক্ষণ করছিল, তখনই সে হঠাৎই সিন্ডেসকে আজকে দেখতে পারে। এটা দেখার পরে তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, সে ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। আর কোনোরকমে সেখান থেকে গিলবার্টও পালিয়ে চলে আসে। তবে দুর্ভাগ্যবশত বিশপের যেই অস্ত্রটা ছিল সেইটা সেই শপের মধ্যেই রয়ে যায়। যদিও এখনও পুলিশ তাদেরকে ফলো করছিল, তবে তারা যেমন পোশাক পরেছিল তেমন পোশাক অন্য লোকজনও পরেছিল, এই জন্য পুলিশ একটু ধোকা খেয়ে যায়। তবে সিন্ডেসও কম চালাক না, সে এখানে খুব শীঘ্রই ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় যাতে করে মার্কেটে সবাই ভয়ে পালিয়ে যাওয়া শুরু করে। আর এই দৌড়াদৌড়ির মধ্যে ফাইনালি সে বিশপ আর গিলবার্টকে চিনে ফেলে, আর এই জন্য সে তার লোকজন তাদের পেছনে লাগিয়ে দেয়। তবে তবুও কোনো রকমে তারা দুজন মিলে পুলিশদেরকে ধোকা দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর বাইরে বেরিয়েই গিলবার্ট অ্যাডিয়াকে কল দেয় আর তাকে তার সমস্ত জিনিসপত্র প্যাক করতে বলে, কারণ তারা এখনই এখান থেকে পালিয়ে যাচ্ছে। আর সেখান থেকে বিশপ সরাসরি চলে আসে টমির বারের মধ্যে। আর এদিকে যখন গিলবার্ট বাসায় ব্যাক করে, তখন সে দেখতে পারে অ্যাড্রিয়ানার পেইন শুরু হয়ে গেছে, যেই কোনো সময় সে একটা বাচ্চার জন্ম দিতে পারে। এই জন্য সময় নষ্ট না করে গিলবার্ট তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসে, আর এখানে অ্যাড্রিয়ানা একটা বাচ্চার জন্ম দেয়। তবে তখন এদিকে আমরা দেখতে পারি পুলিশরা গিলবার্টকে ধরার জন্য তার বাসার মধ্যে এসে আক্রমণ করে। তবে তারা এসে পুরোপুরি শক্ত হয়ে যায়, তারা দেখতে পারে এই বাসায় তো কেউ থাকেই না। আসলে তখন আমরা জানতে পারি যে গিলবার্ট টমির সাহায্য নিয়ে এই বাসাটা অনেক আগেই ছেড়ে নতুন একটা বাসায় শিফট হয়ে গিয়েছিল। এখন যেহেতু পুলিশ একটা অস্ত্র পেয়েছে, এই জন্য পুলিশ এই অস্ত্রটা নিয়েই ইনভেস্টিগেশন করা শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি গিলবার্ট অনেক অনেক দূরে একটা জায়গায় থাকা শুরু করে দিয়েছিল, আর তার বাচ্চাকে পেলে পুষে বড় করছিল। আর ইদানিং যেহেতু গিলবার্ট চুরিও করছিল না, এই জন্য সে একটু বেশিই ফ্রি ছিল, আর এই জন্য অ্যাড্রিয়ানা আরও একবার প্রেগনেন্ট হয়ে যায়। তবে এর কয়েকদিন পরেই টমি তার সঙ্গে মিট করতে আসে। টমি তাকে জিজ্ঞেস করে যে পরবর্তী প্ল্যানিং কী। আসলে সে এটা এই জন্য জানতে চায় কারণ টমি চায় তাকে দিয়ে আবারও চুরি করাতে। যদিও গিলবার্ট তাকে সরাসরি না করে দেয় আর টমিও সেখান থেকে চলে যায়, তবে এরপরে যখন গিলবার্ট তার সেভিংস চেক করে, তখন সে দেখতে পারে তাদের টাকা পয়সা অলমোস্ট শেষের দিকে চলে এসেছে। এই জন্য সে চাইছিল আরও একটা চুরি করতে, তবে অ্যান্ড্রিয়া তাকে কোনোভাবেই পারমিশন দিচ্ছিল না। তবে তবুও সকালবেলা যখন অ্যান্ড্রিয়া ঘুমিয়েছিল, তখন গিলবার্ট একটা চিঠির মধ্যে তার অ্যাড্রেসটা লিখে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে অন্য একটা চুরি করার জন্য। আর সকালে যখনই অ্যাড্রিয়া ঘুম থেকে উঠে, তখন সে বুঝতে পারে যে গিলবার্ট এখান থেকে চলে গিয়েছে। আর খুব শীঘ্রই তার কাছে একটা কল চলে আসে, যেই কলের মধ্যে ছিল সিন্ডেস। আর সিন্ডেস যখনই তাকে গিলবার্ট সম্পর্কে জিজ্ঞেস করে, তখন অ্যান্ড্রিয়া বলে গিলবার্ট তো ঘরের মধ্যে ছিলই না। আর এই জন্য সিন্ডেস বুঝতে পারে যে হয়তোবা গিলবার্ট ফ্লাইট নিয়ে কোনো একটা জায়গায় যাবে। এই জন্য সে সমস্ত কোম্পানিতে কল দিয়ে তাদের ফ্লাইটের লিস্ট চেক করে, তবে কোনো লাভই হয় না। তবে সৌভাগ্যক্রমে তখনই সে পেপারে একটা অ্যাড দেখতে পারে যেই এয়ারলাইনে তারা কল দিতে ভুলে গিয়েছিল, মানে এইটা সম্পর্কে তারা জানতো না এই এয়ারলাইন্সটা নতুন করা হয়েছে। এই জন্য তার পুরো টিম সেই এয়ারলাইনের কতগুলো ফ্লাইট, কোন কোন ফ্লাইট কোন দিকে যাচ্ছে, কে কে প্যাসেঞ্জার, এগুলো বের করার পেছনে লেগে পড়ে।
আর এদিকে একটা হোটেল রুমে বসে গিলবার্ট খুবই মন দিয়ে তার চুরির প্ল্যানিংটা করছিল। আর তখনই তাকে অ্যাড্রিয়া কল দিয়ে দেয়, আর এইবারও গিলবার্ট তাকে মিথ্যা বলে বলে দেয় যে আমি একটা কাজে এসেছি, সো প্লিজ তুমি 5টা বাজে এয়ারপোর্টে আমার জন্য ওয়েট করবে। আর এরপরে গিলবার্ট তার ফেসটাকে চেঞ্জ করে চলে আসে ব্যাংকের মধ্যে ডাকাতি করার জন্য। সে আগের মতোই নর্মাল ওয়েতে ব্যাংক থেকে ডাকাতি করে বের হওয়া শুরু করে, তবে তখন সে দেখতে পারে তার মতো কাপড় অনেকজন পরেছে, এই জন্য পুলিশ অন্য একটা লোককে অ্যারেস্ট করে ফেলে। আর গিলবার্ট তার ফেসটা চেঞ্জ করে কাপড় চেঞ্জ করে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলেও আসে। আর বাইরে বের হয়ে সে ট্যাক্সি ডাকা শুরু করে, তবে আসলে সেখানে কোনো ট্যাক্সি ছিলই না, কারণ পুলিশ এই এলাকাটা পুরো খালি করে দিয়েছিল। তবে তখনই সে দেখতে পারে এখানে অনসেল একটা গাড়ি আছে, এই জন্য সে গাড়িটাকে কিনে সেই গাড়ি দিয়েই বাইরে বেরিয়ে চলে আসে। আর এদিকে যখন পুলিশরা ব্যাংকে এসে সবাইকে গিলবার্টের পিকচারটা দেখায়, তখন একটা পুলিশ বলে যে হ্যাঁ, এই লোকটা তো একটু আগেই বের হয়ে গেল, তাকে একটা গাড়ি নিয়ে পালিয়ে যেতে আমি দেখতে পেয়েছিলাম। আর তখন এদিকে আমরা দেখতে পারি গিলবার্ট এয়ারপোর্টে চেকিং করে ভেতরে চলেও গিয়েছে, তবে এতক্ষণে গিলবার্টের পিকচার সহ তার ওয়ান্টেড হওয়ার খবরটা এয়ারপোর্টে পৌঁছে গেছে। আর এই জন্য এয়ারপোর্টের লোকজন সিন্ডেসকে কল দিয়ে ব্যাপারটা জানিয়ে দেয়, আর সিন্ডেস তাদেরকে বলে দেয় যে তার ফ্লাইটটাকে ক্যান্সেল করো, এখনই আমি তাকে ধরতে আসছি। তবে হফম্যান তাকে বলে যে যখনই সে ফ্লাইট থেকে ল্যান্ড করবে তখনই তো আমরা তাকে ধরতে পারি, এই জন্য আর এই ফ্লাইটটা ক্যান্সেল করা হয় না। আর তারা দুজন হেলিকপ্টারে করে যেই জায়গায় সেই ফ্লাইটটা ল্যান্ড করবে সেখানে যাওয়া শুরু করে। আর এদিকে যখনই গিলবার্ট এয়ারপোর্টে ল্যান্ড করে, তখন বাইরে বেরিয়ে এসে দেখতে পারে তার জন্য তার ওয়াইফ ওয়েট করছে, তবে তখনই এখানে কয়েকটা পুলিশের গাড়ি এসে তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। আর ফাইনালি তারা গিলবার্টকে অ্যারেস্টও করে ফেলে, আর থানায় নিয়ে সিন্ডেস তাকে জিজ্ঞাসাবাদও করা শুরু করে। অ্যান্ড্রিয়া গিলবার্টের উপরে প্রচণ্ড রাগ করেছিল, কারণ বারবার করে না করা সত্ত্বেও সে এইবার চুরি করতে গিয়েছিল। তবে যখন সে জানতে পারে যে সে আসলে গিলবার্টের আসল নামটা পর্যন্ত জানে না, তখন সে তার থেকে ডিভোর্স নিয়ে নেয়। আর এর কয়েকদিন পরে টমি তার সঙ্গে মিট করতে আসে, আর টমি তাকে বলে আমি হচ্ছি সেই লোক যে তোমার খবরটা পুলিশকে দিয়েছিলাম, কারণ তুমি আমাকে বাদ দিয়ে নিজেই চুরি করার প্ল্যানিং করেছিলে। আর এর কয়েকদিন পরে আবারও গিলবার্টকে কোর্টে চালান করে দেয়া হয়, আর ফাইনালি 59টা ব্যাংক লুট করার জন্য তাকে 20 বছরের শাস্তি দেয়া হয়। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো এখন আমাকে কমেন্ট করে জানান যে গিলবার্ট যে শাস্তিটা পেয়েছে এটা কি ঠিক ছিল, নাকি আপনি চিন্তা করছিলেন যে শেষমেশ কোনো একটা ওয়েতে গিলবার্ট যেন ফ্রি হয়ে যায়। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।